আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক, আজকে আমরা ভিন্ন একটি ট্যুর আপনাদেরকে নিয়ে যাব। আজকে আমাদের কুমিল্লা থেকে একটু অনেকটা দূরে আপনাদেরকে নিয়ে যাব আমরা ভ্রমণের জন্য। তো আজকে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ে যাব। তো দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। কেননা আপনাদের একটি লাইক কিংবা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমরা আরও সাহস এবং উৎসাহিত হই পরবর্তী সময় ভিডিও করার জন্য। তো আমরা দর্শক, আমরা কিন্তু এইভাবেই সমস্ত বাংলাদেশ আপনাদেরকে দেখাতে চাই, যদি আপনাদের সহযোগিতা পাই লাইক এবং কমেন্টসের মাধ্যমে। তো যাই হোক, আমরা এখন চলে আসছি আখড়াতে। তো আমরা এখন আখড়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে একটু হোটেলে আমরা একটু হালকা নাস্তা করছি। তো যেহেতু আমরা সকাল ভোর মানে 5:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি, তো যেহেতু আমার বাসা কুমিল্লা, সেখান থেকে আখড়া আসতে আসতে আসলে 7:30টার মতো বেজে গেছে। তো সেক্ষেত্রে আমরা হালকা নাস্তাটা সেরে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আখড়া রেলওয়ে জংশনের আসলে একেবারে কাছাকাছি আছি। তো এই যে আপনারা এতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, আসলে এটা আসলে আখড়া জংশনের গাড়ি পার্কিংয়ের একটা জায়গা। তো আমরা এখন এই টিকিট কাউন্টারের ভিতরের অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আখড়া যেহেতু একটা জংশন, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সকালবেলাও কিন্তু অসংখ্য মানুষ এখানে টিকিটের জন্য ওয়েট করছে। এবং আমরা যাত্রীও দেখতে পাচ্ছি, আসলে যারা গাড়ির জন্য ওয়েট করছে তারা এখানে ভিতরে বসে আছে। তো দর্শক, আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু একেবারে পায়ে হেঁটে এই আখড়া রেলওয়ে জংশনের একেবারে সম্পূর্ণ জায়গাগুলো, আমরা একটু জায়গা আমরা গ্যাপ রাখবো না, সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো আমার এই চ্যানেলের দর্শক যারা আছে তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো চাহিদা বা মতামত থাকে তাহলে বিষয়ে আপনারা আমার এই কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন যে আসলে আপনারা বাংলাদেশের কোন জায়গাটি আপনারা দেখতে চান। তো আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী আমি বাংলাদেশের সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আখড়া রেলওয়ে জংশন কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত রেলওয়ে জংশন বা স্টেশন, সেটা আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। আপনারা রেলওয়ে স্টেশনের নমুনায় বা স্ক্যানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটার অনুভূতি হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আসলে আখড়া একটি বিখ্যাত রেলওয়ে স্টেশন বা জংশন। কেননা আপনি আখড়া থেকে আপনি এখান থেকে এই রেলওয়ে স্টেশন থেকে আপনি সিলেট কিংবা ঢাকা কিংবা চট্টগ্রামে আপনি এখান থেকে আপনি যেতে পারেন। এবং এই রেলওয়ে স্টেশন থেকে আমার জানা সত্ত্বে আমি যতটুকু জানি বা আমি এখান থেকে যতটুকু তথ্য নিয়েছি, আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা ভারত আগরতলা কিংবা কলকাতার মধ্যে যে একটা রেলওয়ে স্টেশন স্থাপন করার প্রক্রিয়া চলছে বা হয়তো আলোচনা সমালোচনা চলছে, সেটার প্রক্রিয়াধীন কার্যক্রম কিন্তু এই রেলওয়ে স্টেশন থেকেই হবে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই রেলওয়ে স্টেশনের বা এই জংশনের যে বিভিন্ন প্রকার উন্নয়ন কাজকর্ম যেগুলো চলছে বা চলমান রয়েছে, নতুন নতুন এখানে আসলে শিখ বা নতুন নতুন এখানে শিখের পাশাপাশি পাথরও আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে বসানো হচ্ছে, সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে আসলে সারা বাংলাদেশেই রেলওয়ে স্টেশনের বা সারা বাংলাদেশে রেললাইনের যেই একটা ব্যবস্থাপনা করা হচ্ছে বা রেলের যে একটা উন্নতি আসলে করা হচ্ছে সেটি আসলে চলমান এখনও রয়েছে এবং আমূল পরিবর্তন আসবে। আমরা যেটা মনে করি এগুলো আসলে নির্মাণাধীন কাজগুলো হয়ে গেলে হয়তো বা বাংলাদেশের রেলওয়ে স্টেশন বা রেলওয়ে একটা যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে আমরা পরিবর্তন দেখতে পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুই পাশে নতুন করে আবারও রেল সংযোগ এখানে নির্মাণাধীন কাজ চলছে। এবং এখানে কাজ করার জন্য যে সরঞ্জাম লাগে সেগুলো
রেলের যেগুলো উন্নতির জন্য বা রেলওয়ের কাজ করার জন্য যে সরঞ্জামগুলো লাগে সেগুলো আমরা দেখতে পাচ্ছি স্টোভ দিয়ে রাখা হয়েছে। আর সেগুলো আসলে অনেকটা রেখে দেওয়া হয়েছে, যখনই চাইবেন কর্তৃপক্ষ এগুলো ব্যবহার করবেন। তো দর্শক, আমরা কিন্তু এতক্ষণ আখরা রেলওয়ে জংশনের আমরা পশ্চিম পাশে ছিলাম, তো এখন আমরা আবার পূর্ব পাশে চলে আসছি। তো ইতিমধ্যে একটি মালবাহী ট্রেন আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে যাচ্ছে, তো সেটা আপনাদের দেখানোর জন্য আমরা এই স্ক্রিপ্টটা নিয়েছি। এবং এই মুহূর্তে আমরা একটু সামনে যাব এবং সামনে গিয়ে আমরা প্রথম রেলওয়ে স্টেশনের যে প্রথম স্টপ, যে জায়গাগুলো আছে, যেখান থেকে আমরা প্রবেশ করেছি, সেটা আসলে পুনরাবৃত্তি করে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এগুলো আসলে দেখানো হয় নাই। তো আমরা এখন কিন্তু আমরা রেলওয়ে স্টেশনের পূর্ব প্রান্তে আমরা চলে আসছি প্রায়। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য যাত্রী রেলের জন্য ওয়েট করছে, এবং বিভিন্ন মালবাহী গাড়ি যেগুলো আসলে সেগুলো এখানে স্টপেজ দেওয়া হয়েছে। তো আমরা এখন এখান থেকে আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাব। আমরা কিন্তু রেলওয়ে স্টেশনের পূর্ব প্রান্তে আছি এবং পূর্ব দক্ষিণ প্রান্তে আমরা হেঁটে চলেছি, কেননা আপনাদেরকে এখন আমরা ফ্লাইওভারের উপর থেকে আমরা আসলে স্ক্রিপ্ট নিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আখরা রেলওয়ে স্টেশন আসলে এক নজরে আপনারা সম্পূর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আশেপাশের যে এলাকাগুলো বা আশপাশের যে দৃশ্যগুলো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, এখান থেকে আমরা একটু নিচে নেমে যাব এখন। তো দর্শক, আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আসলে আমরা যখন ব্লগে বের হই আমরা কিন্তু অনেক বাধার সম্মুখীন হই। আমি এখানে আসার পরেও কিন্তু আমরা প্রশাসনিকভাবে আসলে বাধাগ্রস্ত হয়েছি। যাই হোক, অবশেষে আমরা ভিডিওর স্কুপগুলো আমরা নিতে সক্ষম হয়েছি। তো আমাদের এত কষ্টের ফল তখনই আমরা সফলতা পাবো যখন আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক এবং কমেন্টস করবেন, তখনই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা হচ্ছে আসলে অফিস কক্ষ, রেলওয়ে জংশনের অফিস কক্ষ ছিল। এবং দর্শক, আমরা আসলে আবার একেবারে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো এখানে কিন্তু আসলে ছোটখাটো কিছু কিছু টং দোকান রয়েছে যেগুলো থেকে রেলওয়ে স্টেশনের যাত্রীরা কেনাকাটা করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আখরা জংশনের যে বিভিন্ন রেলওয়ে স্টেশনের যে রেল শিকগুলো এক একটা আসলে এক এক জায়গায় চলে গেছে। তো এখানে আরেকটি তথ্য হচ্ছে, আপনারা যদি আখরা রেলওয়ে স্টেশনে আসেন তো এখান থেকে কিন্তু আপনারা তিতাস নদীর পার আপনারা যেতে পারবেন, বা তিতাস ব্রিজ বা আখরা ব্রিজের সামনে আপনারা যেতে পারবেন। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।